চির আয়ুষ্মতিষু ভাই নাহার, কাল ঠাকুরগাঁ দিনাজপুর থেকে এসে তোমার চিঠি পেলাম। পেয়ে যেমন খুশি হলাম, তেমনি একটু অবাকও হলাম। খুশি হলাম তার কারণ, আমি তোমায় চিঠি দিইনি, এসে দিয়েছি বাহারকে। অসম্ভাবিতের দেখা সকলের মনেই একটু দোলা দেয় বই কি। অবাক হলাম, আমাদের দেশে, বিশেষ করে আমাদের সমাজের কোনো কোনো বিবাহিতা মেয়ে একজন অনাত্মীয়কে, আমি রক্তের সম্পর্কের কথা বলছি ভাই, রেগো না যেন এ কথাটাতে, চিঠি লিখতে সাহস করে, তা সে যত সহজ চিঠিই হোক। তাছাড়া তুমি স্বভাবতই একটু অতিরিক্ত শাই বা টিমিড। সত্যি বলতে কি, তোমার চিঠি পেয়ে বড্ড বেশি আনন্দিত হয়েছি। সলিম কি ফিরেছে? ওরা অর্থাৎ বাহার, সলিম কখন আসবে কলকাতায়? 7ই তারিখে চিঠি দিয়েছ এবং লিখেছ কালই কবিতাগুলো পাঠাবো। আজ 14 তারিখ। আমার মনে হয় তোমার কাল হয়তো কোনো অনাগত দিনকে লক্ষ্য করে লিখিত হয়েছিল, যার কোনো বাধা ধরা তারিখ নেই। আমি জানি তোমার শরীর কীরকম ভেঙে গেছে, এর ওপর যদি ওসব রাবিশের তোমাকেই নকল নবিশ হতে হয়, তাহলে আমার দুঃখের আর অবধি থাকবে না। একটু পড়তেই তোমার মাথা ধরে, আর লিখতে গেলে মাথা, হাত, পা সবগুলো হয়তো কনস্পিরেসি করে ধরবে। আমার অগতির গতি, মেতুমিয়া তো আছেন, তাকে দিয়েই না হয় কপি করিয়ে পাঠিয়ে দাও, নইলে ফাল্গুনের কাগজে দেওয়া যাবে না। কপি প্রেসে দিতে পারছি না লেখাগুলোর জন্যে, বাহারকে আর বলবো না, আশা করি তোমায় এ ভার দিয়ে নিশ্চিন্ত থাকব। তুমি একটু আদেশ দিয়ে মেতুমিয়া হুক্কামি অ্যান্ড কোম্পানিকে দিয়ে এটা করিয়ে নিও। দুপুরটা তোমার বাচ্চা ইসাক্কা ওর জন্যে কেমন যেন উদার ঠেকে, ওই সময়টুকু এক মুহূর্তের জন্য সে আমায় সব ভুলিয়ে দিত, ওকে আদর জানিও আমার। নানি আম্মার কান্নার কানায় ভাটির জলের দাগ পড়েছে হয়তো এতদিনে, ওকে বলো আবার জোয়ারের জন্য প্রতীক্ষা করতে। আমার সাম্পানের সব গান আজও লেখা হয়নি, আমার খেয়াপাড়ের শেষ গান হয়তো তিনি শুনে যাবেন। কলকাতার ঘেরাটোপে খাঁচায় বন্দি হয়ে নব ফাল্গুনের উৎসব দেখতে পাচ্ছি না চোখ দিয়ে, কিন্তু মন দিয়ে অনুভব করছি। নীল আকাশ তার মুখ চোখ বোধহয় একটু অতিরিক্ত ধোয়া মোছা করছে, কেননা তার মুখে যখন তখন সাবানের ফেনা, সাদা মেঘ ফেঁপে উঠতে দেখছি। তার ফিরোজা উর্নি বনে বনে লুটিয়ে পড়ছে, মাধবী লতায় পুষ্পিত বেনী উড়ন্ত ভ্রমরের শাড়িতে আঁখি পল্লব, পায়ের কাছে দিঘি ভরা পদ্ম, সমস্ত মন খুশিতে বেদনায় টলমল করছে। রোজাই বোধহয় আর কোথাও যাচ্ছি নে, তবে বলতেও পারিনি ঠিক করে, আম্মা কখন নোয়াখালী যাচ্ছেন হবু বউ দেখতে? ভালো দিনক্ষণ দেখে পাঠিও, মহি খুব গলা সাজছে না, অর্থাৎ আমি চলে এলেও আমার ভূত এখনো চড়াও করে আছে। আমার বন্ধু, সিন্ধু কর্ণফুলীর খবর তো তুমি দিতে পারবে না, তবে গুবাক তরুশারির খবর নিশ্চয় দিতে পারবে। ওরা যেন কত শুকিয়ে গেছে, ওদের আঁখি পল্লবে হয়তো আজকাল একটু অতিরিক্ত শিশির ঝরে, বাতাসে হয়তো একটু বেশি করে শ্বাস ফেলে, মনের চোখে ওদের আমি দেখি আর কেমন যেন ব্যাকুল হয়ে উঠি। তোমাদের পাড়ার ফাল্গুনি কোকিলরা হয়তো ভোরে তেমনই কোলাহল করে ঘুম ভাঙিয়ে দেয়, এতদিনে হয়তো আমের শাখাগুলি
মুকুলে মুকুলে নুয়ে পড়েছে, গন্ধে তোমাদের আঙিনা ভারাতুর হয়ে উঠেছে, আমি যেন এখান থেকে তার মদগন্ধ পাচ্ছি। আমার বুক ভরা স্নেহাশিস নাও, নানি আম্মা আম্মা প্রভৃতিকে সালাম, অন্য সকলকে ভালোবাসা শুভাশিস দিও। ইতি তোমার নুরুদা।